আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিদি এই কৃষক বন্ধু প্রকল্প যে দিচ্ছে তো লক্ষ লক্ষ মানুষের উপকৃত হবে এই তো আমরা চাই কোনো এর আগে সুযোগ সুবিধা ছিল না তো কি অসুবিধা হতো ঠিকমতো চাষবাস করতে একটু অসুবিধা হচ্ছিল এই প্রকল্প যদি আমরা টাকা পাই তাহলে আমাদের কৃষির জন্য সুযোগ সুবিধা ভালো হবে না এটা ভালো লাগছে আচ্ছা এর আগে কি এই ধরনের কোনো প্রকল্প ছিল না প্রকল্প ছিল না কি কি ফর্ম ফিল আপ করলেন নাকি আজকে আজকে ফর্ম ফিল আপ করলাম কি নাম আপনার আমার নাম প্রণব দাস ঠিক আছে পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে এবং পরিকল্পনায় আমাদের কৃষক বন্ধু প্রকল্প চালু হচ্ছে যেখানে দুটো বেনিফিট আছে একটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প ডেথ বেনিফিট যেখানে পয়লা জানুয়ারি 2019 থেকে কৃষিকাজে নিয়ত বা কৃষির জমিতে যাদের কাজ করছে যাদের নিজস্ব নামে জমি আছে তারা 18 থেকে 7 বছর বয়সের জন্য কোনো কৃষক স্বাভাবিক বা অস্বাভাবিকভাবে মারা যান তাহলে তার পরিবার 2 লক্ষ টাকা পাবে আর একটা বেনিফিট হচ্ছে কৃষক বন্ধু যেটা খারিফ এবং রবি ঋতু মিলে 1 একর থেকে 1 একর সর্বোচ্চ 5,000 টাকা ক্ষতিপূরণ পাওয়া যাবে এবার এখানে বছরে দুটো টাইমে অর্থাৎ যাদের 1 একরে জমি আছে খারিফ ঋতুতে 2,500 টাকা রবি বা বোরো ঋতুতে 2,500 টাকা পাবে সর্বনিম্ন একটা কৃষক তার 100 শতক জমি থাকুক বা 40 শতক জমি থাকুক সে পাবে বছরে 2,000 টাকা অর্থাৎ খারিফ ঋতুতে 1,000 টাকা এবং রবি ঋতুতে 1,000 টাকা তার জন্য আমরা সেই পরিকল্পনা রূপায়িত করার লক্ষ্যে আজকে বরুণা গ্রাম পঞ্চায়েতের দেলুয়ার মৌজা জেল নম্বর 139 এবং চণ্ডীপুর মৌজা জেল নম্বর 140-এ ক্যাম্প করছি যে ক্যাম্পটা আগামীকালও চলবে এরপরে এই দুটো মৌজার কৃষককে আমরা এখান থেকেই 1 ফেব্রুয়ারি চেক প্রদান করব আস্তে আস্তে কালিয়ান গ্রাম পঞ্চায়েতে 80 গ্রাম পঞ্চায়েতের 192টা মৌজাকে প্রত্যেক কৃষক যাদের কম্পিউটার খতিয়ান আছে নিজের নামে তাদের প্রত্যেকের হাতে আমরা আপনারা সবাই অবগত আছেন যে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলার উপকার এবং উন্নয়নের প্রতীক কিছুদিন আগে একটা পরিকল্পনা ঘোষণা করেছেন জোরে সেই প্রকল্পটার নাম হলো কৃষক বন্ধু এই কৃষক বন্ধু একটা ঐতিহাসিক প্রকল্প উনি ঘোষণা করেছেন রূপশ্রী কন্যাশ্রী মানবী বিভিন্ন যে পরিকল্পনাগুলো প্রকল্পগুলো আছে ঠিক তেমনই এই প্রকল্পের মাধ্যমে কৃষকের কথা মাথায় রেখে তিনি ঘোষণা করেছেন এখানে আজকের দিনে সারা পশ্চিম বাংলায় এই প্রকল্পের কাজ শুরু হলো সেই সঙ্গে সঙ্গে কালিয়াগঞ্জেও পঞ্চায়েত সমিতি সভাপতি মাননীয়া দীপা সরকারের নেতৃত্বে এবং আমাদের এডিএ গোপালচন্দ্র ঘোষের উদ্যোগে আজকে জিলালপুরে এবং চণ্ডীপুর এই দুটো মৌজায় কালিয়াগঞ্জে প্রথম কাজ শুরু হলো এই প্রকল্পের উদ্দেশ্য হলো
যে যারা ছোট ছোট চাষি তাদেরকে কিছু সাহায্য করা, অর্থনৈতিক সাহায্য করা। যেমন 1 থেকে 40 শতক যাদের জমি আছে তারা দুইভাবে 2000 টাকা পাবে। খারিফ সিজনে পাবে 1000 এবং রবি সিজনে পাবে আপনার 1000। আর যাদের 1 একর পর্যন্ত জমি আছে তারা পাবে 5000 একইভাবে, 2500 পাবে রবি মরশুমে এবং 2500 পাবে খারিফ মরশুমে। শুধু এটাই নয়, এটার সঙ্গে সঙ্গে আরেকটা উনি ঘোষণা করেছেন, ডেট বেনিফিট কৃষকদের, সেখানে 1/1/2019 থেকে ওটা শুরু হয়েছে। 18 থেকে 40-60 বছরের কোনো কৃষক যদি মারা যায়, কৃষিকাজে লিপ্ত থাকা কৃষক, তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা সাহায্য পাবে। শুধু তাই নয়, এখানে আপনারা আরেকটা দেখছেন, বাংলা ফসল যোজনার যে বিমা, সেই বিমারও এখানে কাজ চলছে। যদি ফসল নষ্ট হয়ে যায়, সেই ফসল নষ্ট যে ফসলের যে টাকা সরকার তাদেরকে দেবে, তার জন্য কৃষককে কোনোরকম কিন্তু 1 পয়সাও দেওয়া হবে না। আপনারা আরও খুশি হবেন শুনে যে আজকে যে এখানে ক্যাম্প করে যে ফর্মগুলো ফিল আপ করা হচ্ছে কৃষকের, সেই টাকার চেক সামনের 1/2/2019 এখান থেকে আবার তাদেরকে প্রদান করা হবে। এটা একটা ঐতিহাসিক একটা প্রকল্প, যেটা লক্ষ লক্ষ কৃষক উপকৃত হবে। তার জন্য আমরা পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে কৃষকের মাথায় কথা মাথায় রেখে এইরকম একটা সুন্দর ঐতিহাসিক প্রকল্পটি গ্রহণ করি। থ্যাংক ইউ।